পেনভিশন টিভি প্রেজেন্টস রাসুল সাল্লাহ সাল্লামের কবরকে রওজা বলা যাবে কি না আমাদের দেশে অধিকাংশ মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবরকে রওদা বলে কিন্তু আমরা যখন হাদিস পড়তে যাই তখন দেখি যে কবরকে কবরই বলা হয়েছে কবর এবং রওদার মধ্যে পার্থক্য কি আর বললে কোনো অসুবিধা আছে কি না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিসে নবী আম্বিয়াদের কবরের বিষয়টি আলোচনা এসেছে জি এবং সাধারণের কবরের আলোচনাও এসেছে সব জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কবরকে কবর বলে উল্লেখ করেছেন কোরআনে কারিমিও কবর বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ কুমত্তাকাতুর হাত্তা জুর তুমুল মাকবারা কবর এগুলো একই শব্দ থেকে এসেছে লাতাত্তাহিদু কাবারি ওয়াসানান ইয়াবাদ আমার মৃত্যুর পর আমার কবরকে ইবাদতের জায়গা বানিয়ে পরিণত করিও না যাতে করে মানুষ সেটা এটাকে পূজা দেয় জি ইবাদত করে কবরের বহু বছর কবর ইহুদি নাসারাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক তারা নবী রাসুলদের কবরকে তারা মসজিদে রূপান্তরিত করেছে অর্থাৎ সেখানে গিয়ে তারা সালাত আদায় করেছে কবর রিলেটেড যেই হাদিসগুলো পাই সেখানে আমরা কোথাও আল্লাহ রসুল্লা সাল্লাম বা কোনো নবী অথবা কোন ব্যক্তির কবরকে রওজা শব্দ দ্বারা আখ্যায়িত করেননি রওজা ব্যবহৃত হয়েছে রসুল সাল্লাহামের একটা হাদিসে সেটা হলো আল্লাহ রাসুলের জীবদ্দশায় তার হুজরা মোবারক এবং তার মসজিদে বসার মেম্বার এই দুইটার মাঝখানের জায়গাটুকে রওদাত মিন জান্না জান্নাতেরই একটি বাগান হিসেবে আল্লাহ রাসুল আখ্যাখ্যায়িত করেছেন ঘোষণা দিয়েছেন মা বাই না বাইতি অমিম রও দুম মেন রিয়াদ আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানেই রয়েছে জান্নাতের একটি বাগান সমূহের একটি বাগান তাহলে ক্ষেত্রে ওইখানে এবাদত করা যায়স ওইখানে বসা যায়স ওইখানে অন্য অন্য জায়গার মতোই যায়স কিন্তু নবীদের কবরকে রওদা বলা এবং বিভিন্ন ব্যক্তিদের কবরকে মাজার বলা এগুলো পরবর্তী পরিভাষা যে পরিভাষাগুলো ইসলাম ব্যবহার করেনি এটা মানব সৃষ্ট মানুষ মানুষ এই পরিভাষাগুলোকে ব্যবহার করেছে বা সৃষ্টি করেছে যেই পরিভাষা মানুষ সৃষ্টি করেছে সারে অর্থাৎ শরীয়ত প্রণেতা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তারা অনুমোদন করেননি সেটা ব্যবহার করা এটা কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় না কারণ এই জাতীয় পরিভাষা থেকে জন্ম নেয় বেদাতের এই জাতীয় পরিভাষা থেকে জন্ম নেয় সিরকিয়াতের সিরিক বেদাত সংস্কার কবরকে কেন্দ্র করে আল্লাহ রসুল এত বেশি সতর্ক করেছেন মা আদি আল্লাহ তালা বলতেছেন যে রসল্লা সাল্লাহ মৃত্যুর পাঁচ দিন আগে বলেছেন এই কথাটি এর মানে কি জীবনের অন্তিম মুহূর্তে বলেছেন সর্বশেষ কথা বলেছেন যে আমার কবরকে তোমরা মূর্তিতে পরিণত করিও না এবং আশারদি আল্লাহ আনহা বলতেছেন যে অতীত নবী আম্বিয়া অথবা ব্যক্তিদের কবরকে জাগায় জায়গায় মানুষেরা মূর্তিতে পরিণত করেছে বিদায়ী রাসুল সাল্লা সাল্লামের কবরকে ঘরের ভিতরে দেওয়া হয়েছে ওপেন ময়দানে দেওয়া হয়নি যদি ময়দানে দেওয়া হতো তাহলে মানুষের আগে সেখানে সলে বলে কৌশলে কোনো না কোনোভাবে শিরিক সংগঠিত করতো সেজদা দিত কিছু চাইতো এই জন্য এই ভয়ে হ্যাঁ যদি এই ভয় না থাকতো রাসুল রাসুলসাল্লাহি সাল্লামের কবরকে বারেজ অর্থাৎ প্রকাশ্যে ওপেন জায়গায় দেওয়া হতো তাহলে এখন ওপেন জায়গায় না দেওয়ার কারণ হলো যে কবরকে কেন্দ্র করে যেন কেউ কোনো ধরনের নিষিদ্ধ কোনো কাজ করতে না করতে না পারে এখন যদি আবার কবরকে রওজা বলি এটা বিশেষ মর্যাদা দিচ্ছে এর মধ্যে এখানে আমি মনে করি বড় ধরনের একটা ভ্রান্তি আমরা রওজা তুম মিন রিয়াজেল জান্নাকে রাসুল সাল্লাহ সাল্লামের কবরের উপর নিয়ে এটাকে প্রয়োগ করছি নিঃসন্দেহে একটা বিকৃতি এবং ভ্রান্তি এই ভ্রান্তির শব্দ ব্যবহার করা কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় না আর এইmongodb الرسول صل الله عليه وسلم মর্যাদা কি বৃদ্ধি পায় আসলে কোন অবস্থাতেই না আল্লাহ রাসুলের মর্যাদা বৃদ্ধি পাইলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি وسلم তো কবরকে রওজা হিসেবে আখ্যায়িত করতে অথবা সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুম রাসুল সাল্লাল্লাহু আলাইহি কবরকে রওজা শব্দ দ্বারা তারা নামকরণ করতেন তাই উম্মার শ্রেষ্ঠ জামাত হলেন সাহাবারা শ্রেষ্ঠ শরীয়ত দাতা হলেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি وسلم এর পরে সুন্নাহ যাদেরটা অনুসরণ করার জন্য অনুমোদিত তাদের মধ্যে হলেন হ্যাঁ খোলাফা আর বা চার খলিফা খোলাভায়ে রাশি দিন তো তাদের আমলে এই পরিভাষাগুলো ইসলামে ছিল না পরবর্তীতে এসে এগুলো বিভিন্ন ব্যক্তিরা হীন উদ্দেশ্যে এগুলোকে সৃষ্টি করেছে অতি ভক্তিটা আসলে ইসলাম চায় না এটাকে বলা হয় গুলু সীমালঙ্গন আর রসল্লা সাল্লাম সীমালঙ্ঘন করতে নিষেধ করেছেন আল্লাহ রসুল সীমালঙ্গন করতে নিষেধ করেছেন যেই শব্দ যেই জায়গায় প্রয়োগ করা সেইটা হলো শব্দের জন্য ইনসাফ হেকমাত আর ওই শব্দ ভিন্ন জায়গার থেকে এনে ভিন্ন শব্দ প্রয়োগ করার নাম হইল জুলম অর্থাৎ সীমালঙ্ঘন এই সীমালঙ্গন করা এটা জায়েজ না ইসলামী শরিয়াতে অতএব আজকে যারা মাজার ব্যবহার করছে রওজা শরীফ ব্যবহার করছে কবরের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে এটার মাধ্যমে এই সমাজে শিরিক বেদাত কুসংস্কার এগুলোকে এই সমাজে তারা চালু করে দিচ্ছে এগুলো থেকে আমাদের পরিত্রাণ দরকার বিরোধ থাকতে হবে বিরত থাকতে এবং আমরা কবরকে বাড়িঘরের আঙ্গে নাই কবরকে মসজিদের আঙ্গে নাই এই জাতীয় জায়গাগুলোতে আমরা প্রচুর কবর দেখতে পাই ইভেন মসজিদের ভিতরেও এখন সম্প্রসারণের কারণে অনেক কবরগুলো ঢুকে গিয়েছে ঢুকে গেছে কবর আমি মানে রাজধানীতে অনেক জায়গায় দেখেছি কবরের সাথে রিলেটেড মসজিদের সাথে আবার চট্টগ্রামে তো কবরস্থান ছাড়া কোনো মসজিদ পাওয়াই দূরহর ব্যাপার কঠিন ব্যাপার কঠিন ব্যাপার হয়ে গেছে এই জন্য এগুলো থেকে কবরস্থান একটা আলাদা জায়গা হবে দেখেন মসজিদে নবীত থেকে বাকি কবরস্থানের দূরত্ব যখন আল্লাহ রসলের মসজিদ ছিল আর বাকি লাস্ট প্রান্তে ছিল অনেকটুকু জায়গা কয়েক মিনিট লাগে হেঁটে যেতে অনেক দূরত্বে অবস্থিত এখন বাকিও সম্প্রসারিত হয়েছে মসজিদে সম্প্রসারিত হয়েছে এরপরও অনেকটুকু জায়গা বাকি আছে গ্যাপ আছে তাহলে এগুলোকে সামনে রেখে আমাদের কবর থেকে অবশ্যই আমাদের আকিদা ইমানকে হেফাজত করতে হবে কবরওয়ালা কিছু দিতে পারেন কবরওয়ালার কাছে গেলে আমি কোনো প্রশান্তি পাব কোনো কল্যাণ অর্জিত হবে কোনো সুপারিশ পেয়ে যাব কোনো সৌভাগ্য অর্জন করে ফেলব এই জাতীয় চিন্তা এটা ইসলাম অনুমোদন করে না এই যে সকল বিষয়গুলো সিরকি শিরকি বিষয় সিরকি বিষয়